বন্ধুরা, অবশেষে 2022 সালের ব্যাটালিয়ান আনসার পদের যে নিয়োগটি সেটির অলরেডি ডেট প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা জুন মাস থেকে বাংলাদেশের সকল জেলা ফাঁড়িতে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা শুধুমাত্র এসএসসি পাশে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছে আমি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সেটি হলো 2022 সালে ব্যাটালিয়ান আনসার যে নিয়োগটি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিরতিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই নিয়োগটিতে আবেদন করতে একদিন প্রার্থীর কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কীভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা লাগবে, বিস্তারিত সার্কুলারটি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পরবর্তীতে যারা এই নিয়োগটিতে আবেদন করবেন তাদের আবেদন করতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির মূল আলোচনা চলে যাই। তো বন্ধুরা, 2022 সালে ব্যাটালিয়ান আনসারে আবেদন করতে একজন প্রার্থীর প্রথমত বয়স লাগবে 18 বছর হতে 22 বছর। যারা প্রার্থী আছেন শুধু তারা আবেদন করতে পারবেন, 17 হলে আবেদন করতে পারবেন না এবং 23 হলেও আবেদন করা যাবে না। অর্থাৎ 18 থেকে 22 বছর প্রার্থী আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা, অবশ্যই কিন্তু আপনাকে অবিবাহিত হতে হবে, বিবাহিত প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। আর যারা 2022 সালে এসএসসি পরীক্ষার্থী তারাও আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা, উচ্চতা, সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করা যাবে। উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 হলে আবেদন করা যাবে। ওজন, ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 110 পাউন্ড এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে 104 পাউন্ড। বুকের মাপ, স্বাভাবিক সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং উপজাতি প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে আর কি। তো এটা সেম আর কি উপজাতি এবং সাধারণ প্রার্থীর ক্ষেত্রে। দৃষ্টি, চোখের দৃষ্টি 6/6 হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 6/6 হতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। অর্থাৎ প্রার্থী যদি কোনো মানে শারীরিক কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু প্রার্থীকে তারা প্রাথমিক বাছাই বাদ দিয়ে দিবে আর কি। স্যার, অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ব্যাটালিয়ান আনসার পদে আবেদন করে ক্লিক করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আর কি। তো এটা 2021 সালে নিয়োগ আর কি। তো এই নিয়মে 2022 জুন মাসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো ডেট তো প্রকাশ হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি। তারপর অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি বাবদ 200 টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত বিকাশ, সকেট, মুভিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে, যা অফের যোগ্য আর কি। আবেদনকালে আবেদন পদে দাখিল ও পরীক্ষার ফি সংক্রান্ত কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এখানে 2টা নাম্বার দেওয়া আছে, 3টা নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আর কি। অনলাইন আবেদন পদে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেক প্রার্থীর রেফারেন্স আইডি পাবেন এবং উক্ত রেফারেন্স আইডি প্রিন্টকৃত আবেদনপত্র সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রার্থীর আবেদনপত্রে পদত্ব মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে ফলস্বরূপ ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। প্রার্থীগণ অনলাইনে উক্ত রেফারেন্স আইডির মাধ্যমে ফলস্বরূপ প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং বাছাইয়ের লক্ষ্যে নির্ধারিত সময় নির্ধারিত স্থানে ফলস্বরূপ আবেদনপত্র সহ উপস্থিত হবেন। তো এখানে আপনাদের রেফারেন্স একটা আইডি আসবে আর কি মোবাইল SMS-এর মাধ্যমে। তো এই রেফারেন্স আইডির মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে আর কি কম্পিউটার দোকান থেকে। 5, প্রার্থীর মেডিকেল ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ। তো এখানে আপনাদের কী কী লিখিত পরীক্ষা হবে এবং কী কী মেডিকেল পরীক্ষা হবে এখানে কিন্তু বিস্তারিত সব কিছু দেওয়া আছে। আপনারা এগুলো যারা মানে 2022 সালে আবেদন করবেন তারা অবশ্যই এটা বিস্তারিত ভালো করে দেখে নেবেন, এখানে কিন্তু বিস্তারিত সব কিছু দেওয়া আছে। 6, সনদপত্র অথবা কাগজপত্র। তো এখানে ক, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদের ফটোকপি। খ, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সহকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা। গ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় সনদপত্র। গ, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র অথবা NID এর ফটোকপি। ওম, অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রতিসাক্ষর হতে হবে। স, প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মতো পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র। 7, শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় সকল সনদের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। 8, প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য লক্ষ্যে কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি আপনারা পুরোটা ধৈর্য সহকারে ভালো করে দেখে তারপর আবেদন করবেন পরবর্তীতে সার্কুলারটিতে।
তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগে দেখলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যদি আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন করা থাকে। ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে বিষয়টা সবাই জানতে পারে এবং সবাই আবেদন করতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।